প্রদীপবাবু, তার তিন ছেলে বিক্রম, রাজেশ, রবি এবং তিন বৌমা সরলা, কাজল এবং জুলির সঙ্গে থাকত। বড় বৌমায়ের এক বোন শিল্পাও তাদের বাড়িতেই থাকত। প্রদীপবাবুর বড় ছেলে এক স্কুলে গান শেখাত। অপরদিকে মেজ ছেলে আদালতে কেরানির কাজ করত এবং ছোট ছেলে ওষুধ বিক্রির বৌমা মিলেমিশেই থাকত। একদিন তিন বৌমা যখন বাড়ির ছাদে কাজ করছিল, এমন সময় তারা দেখে বাড়ির সামনের একটি বড় বাড়িতে কেউ থাকার জন্য এসেছে। আরে কাজল আর জুলি, ওই দেখো, মনে হচ্ছে সামনের বাড়িতে কেউ থাকতে এসেছে। কত বড় গাড়ি করে এসেছে, মনে হয় ভালোই বড় লোক। একদম ঠিক বলেছো দিদি, একটু দাঁড়িয়ে দেখি, বড় লোকদের সামনে থেকে দেখতে খুব ভালো লাগে। তিন যা একে অপরের মধ্যে কথা বলতে থাকে। অপরদিকে সেই সুন্দর বাড়ির ভেতরে, ম্যাডাম এই ড্রেসের ছবিগুলো দেখে নিন, আপনার পরবর্তী শুটিং এর জন্য এগুলো কেমন হবে? হ্যাঁ এটাই ফাইনাল করে দাও, আমার আগের কোন একটা জামা নিয়ে সেরকম সাইজের করে দেবে, আমি অনেক বিজি আছি। ঠিক আছে ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, আমি টেলারকে পাঠিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, তুমি এবার যাও, আমি ছাদে গিয়ে এখানকার আশেপাশের জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখে নি। এরপর সেই মহিলাটি ছাদের উপরে গিয়ে হাঁটাচলা করতে শুরু করে। তাকে দেখার পর প্রদীপ বাবুর বড় বৌমা সরলা বলে, আরে এটা তো সিনেমার নায়িকা অঞ্জলি দেবী। হ্যাঁ দিদি, তুমি একদম ঠিকই বলছো, আমারও বিশ্বাস হচ্ছে না যে অঞ্জলি দেবী আমাদের বাড়ির পাশে থাকার জন্য এসেছে। আরে তোমরা শুধু তাকে নিয়ে আলোচনা করতে থাকবে, আমাদের বাড়ির পাশে যখন থাকতে এসেছে তাহলে আমাদেরকে তার সঙ্গে পরিচয় তো করতে হবে। ঠিক আছে দিদি, আমি তার সঙ্গে কথা বলার চেষ্টা করছি। কেমন আছেন অঞ্জলি দেবী? হ্যাঁ আমি ভালো আছি, আমি এই বাড়ির ছোট বউ, আমরা আপনার সব সিনেমাই দেখি, আপনার অ্যাক্টিং আমাদের খুব ভালো লাগে। হ্যাঁ ধন্যবাদ। অঞ্জলি দেবী, আমি এই বাড়ির বড় বউ, আপনি আমাদের বাড়িতে আসুন না একদিন, কবে আসবেন? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই একদিন যাব। না না এভাবে বললে হবে না, এখন তো আপনি আমাদের প্রতিবেশী হয়ে গেছেন, কবে আসবেন বলতে হবে। আচ্ছা ঠিক আছে, সামনের মাসে 16 তারিখে আপনাদের বাড়িতে যাব, সেদিন আমার ছুটি আছে। তিন বৌমা অঞ্জলি দেবীর সঙ্গে কথা বলছিল, এমন সময় তাদের স্বামীরাও সেখানে চলে আসে। এই আমি কি দেখছি, সিনেমার স্টার অঞ্জলি দেবী এখানে কি করছে? আরে দাদা তোর কি মাথা খারাপ হয়ে গেছে, এখানে কি করছে মানে দেখতে পাচ্ছিস না, এখানে থাকতে এসেছে। হ্যালো অঞ্জলি দেবী, আমরা আপনার অনেক বড় ফ্যান, আপনি একটা সিনেমাতে অনেক ভালো কাজ করেছিলেন, ওই সিনেমার কি যেন নাম ছিল, কি যেন নাম ছিল? আরে রবি কি সব ফালতু কথা বলছিস, অঞ্জলি দেবী প্রতিটা সিনেমায় ভালো কাজ করে। হ্যাঁ অঞ্জলি দেবী, আপনার সব সিনেমা আমাদের খুব ভালো লাগে। সকলে যখন কথা বলছিল এরই মাঝে প্রদীপ বাবু তাদেরকে ডাক দেয়। প্রদীপ বাবুকে বাড়ির সকলেই ভয় করত, তাই তার এক ডাকে ছাদ থেকে সকলে নামতে শুরু করে দেয়। চলো চলো তাড়াতাড়ি নিচে চলে যাই, শ্বশুর মশাই অনেক রাগ করবেন। অঞ্জলি দেবী সামনের মাসের 16 তারিখে আমরা আপনার জন্য অপেক্ষা করব। এরপর সকলে ছাদ থেকে নেমে যায় এবং নিজের নিজের কাজ করতে শুরু করে। সেই দিন সন্ধ্যাবেলায় বড় বৌমায়ের রুমে, এ বাড়িতে অঞ্জলি দেবী আসছে, 16 তারিখে অঞ্জলি দেবী আসবে বলেছে। হ্যাঁ তাতে কি হয়েছে, তাকে আসতে দাও। একটু বাড়ির অবস্থাটা দেখো, দেওয়ালের অবস্থা কত খারাপ, প্লাস্টার খারাপ হয়ে গেছে, রংগুলো কত পুরানো, এগুলো ঠিক করতে হবে তো। আমি অঞ্জলি দেবীর বাড়িতে গিয়েছিলাম, তার বাড়ি অনেক সুন্দর, দেয়ালগুলো আয়নার মতো চকচকে। সরলা আমাদের বাড়িতে কোনো অতিথি আসবে, তার জন্য কি আমাদের সবকিছু চেঞ্জ করতে হবে? আরে বিক্রম তুমি বুঝতে পারছো না, সেটা কোনো সাধারণ মহিলা নয়, সেটা অঞ্জলি দেবী। আরে হ্যাঁ সব বুঝতে পারছি। শুধু বুঝলে হবে, তার জন্য আমাদের বাড়িতে একটা ভালো চেয়ারও নেই। আরে ঠিক আছে আমি চেয়ার নিয়ে আসবো তাহলে। শুধু চেয়ার আনলে হবে, আমাদের বাড়িতে তো টিভিও নেই। ঠিক আছে তাহলে টিভিটাও নিয়ে আসবো। টিভিটা না হয় নিয়ে এলে, পরার জন্য আমার একটা ভালো বেনারসি শাড়িও লাগবে, আর একটা সোনার হাত, তাকে চা দেওয়ার জন্য একটা ভালো পিয়ালা সেটও লাগবে, এর সঙ্গে একটা নতুন পাখাও নিয়ে আসতে হবে। আরে হ্যাঁ সবকিছু নিয়ে আসবো, এবার তুমি আমাকে একটু রেস্ট করতে দাও। মেজ বউ কাজল তাদের সব কথা শুনে ফেলে এবং নিজের স্বামীর কাছে গিয়ে বলে, তুমি শুনলে, তোমার দাদা আর বৌদি অঞ্জলি দেবীর জন্য নতুন নতুন জিনিস কেনা শুরু করে দিয়েছে, আমরা কি চুপচাপ বসে থাকবো? তাহলে আমরা কি করব? তারা নিজের ঘরে নতুন পাখা লাগাচ্ছে, তাহলে আমরা আমাদের ঘরে এসি লাগাবো, বলে দিলাম।
আমরা আমাদের ঘরে নতুন ড্রেসিং টেবিল নিয়ে আসবো, নতুন আলমারি, নতুন বেড, তাছাড়া একটা নতুন ওয়াটার ফিল্টারও নিয়ে আসবো। আরে কি হলো, তুমি ভালোভাবে আমার কথা শুনছো না কেন? তুমি বলো, আমি সব শুনছি। এদিকে মেজ বউ তার স্বামীকে নতুন নতুন জিনিস আনার কথা বলতে থাকে, অপরদিকে ছোট বউ তার স্বামীকে বলে, তোমার মেজ দাদার 10,000 টাকা মাইনে, তাতেই সে এত কিছু করছে। আমাদের কি করা দরকার জুলি? তুমি আমার জন্য সোনার দামি হার এনে দাও। আরে জুলি, তুমি নিজের জন্য গহনা আনতে বলছো নাকি বিক্রি করার জন্য আনতে বলছো? এত গহনা কি করবে? আর শোনো, ভালো বেনারসি শাড়ি আনতে হবে। জুলি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি কত ইনকাম করি যে এত কিছু এনে দেব? তুমি বুঝতে পারছো না রবি, সিনেমার নায়িকা আমাদের বাড়িতে আসতে শুরু করলে সবাই আমাদের বাড়ির বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। ধীরে ধীরে আমরা অনেক বিখ্যাত হয়ে যাব। তারপর তোমার ওষুধের ব্যবসা আরো বেশি বড় হয়ে যাবে আর তুমি কোটিপতি হয়ে যাবে। কি বললে? আমি কোটিপতি হয়ে যাব? তারপর তুমি যখন কোটিপতি হয়ে যাবে, তখন সবাই তোমার কাছে চাঁদা নেওয়ার জন্য আসবে, দান নেওয়ার জন্য আসবে। হ্যাঁ, দান নেওয়ার জন্য আসবে? আমি কোনোদিন দান দেব না। তুমি না দিতে চাইলে তারা তোমার পা জড়িয়ে ধরে নেবে। আমার পা ধরে নিলে আমি তাদেরকে লাথি মেরে সরিয়ে দেব। এভাবেই বাড়ির তিন বউ এবং তাদের স্বামীরা অঞ্জলি দেবীর জন্য নানা রকম প্ল্যানিং করতে শুরু করে। অপরদিকে অঞ্জলি দেবীর বাড়িতে তার অ্যাসিস্ট্যান্ট সূর্য যখন হলরুমে বসেছিল, এমন সময় বড় বউ সরলার বোন শিল্পা সেখানে যায়। আরে বাহ ম্যাডাম, আপনাকে অনেক সুন্দর দেখতে। বলুন, আমি আপনার কি সেবা করতে পারি? আপনার নাম কি? আমি আপনাকে নামটাম বলতে পারবো না। দেখুন, আমি অঞ্জলি দেবীর অ্যাসিস্ট্যান্ট, তাই আপনাকে নাম বলতেই হবে। আমার নাম শিল্পা। আমাদের কলেজে একটা প্রোগ্রাম হতে চলেছে, তাই আমি আপনাদের থেকে চাঁদা নিতে এসেছি। 500 টাকা চাঁদা দিতে হবে। হ্যাঁ, আমি অবশ্যই চাঁদা দেব। তা আপনার বাড়ি কোথায়? মানে যদি অঞ্জলি দেবী জিজ্ঞাসা করে কাকে চাঁদা দিয়েছি, আমি কি বলবো? আমি আপনাদের পাশের বাড়িতেই থাকি। আরে বাহ, পাশের বাড়িতে, খুব ভালো, খুব ভালো। তাহলে আপনি 500 টাকা চাঁদা দিয়ে টিকিট নেবেন তো? আরে হ্যাঁ, অবশ্যই দেব। কিন্তু আপনাকেও আমার একটা সাহায্য করতে হবে। কিরকম সাহায্য? এই পৃথিবীতে আমার কেউ নেই, আমি অনেক একা, তাই আপনাকে আমার সঙ্গে ভালোবাসা করতে হবে। সূর্যের কথা শোনার সঙ্গে সঙ্গে শিল্পা তাকে একটি চড় মারে। তোমার সাহস কি করে হলো এরকম করে কথা বলার? আরে এটা আমারই দোষ। আসলে জীবনে কোনোদিন কাউকে প্রেমের কথা বলতে পারিনি, তাই আমার অভিজ্ঞতা নেই, না হলে আমাকে চড় খেতে হতো। তোমাকে দেখার সঙ্গে সঙ্গে আমি তোমার প্রেমে পড়ে গেছি, তাই ধৈর্য রাখতে না পেরে তোমাকে বলে ফেললাম। ঠিক আছে, আর বেশি কথা বলতে হবে না, 500 টাকা দাও আর তোমার টিকিটটা নিয়ে নাও। আরে টিকিট নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে না, তোমার সব টিকিট আমাকে দিয়ে দাও। আমি সবাইকে ধরে ধরে প্রত্যেকটা টিকিট বিতরণ করে দেব আর সব টাকা তোমার হাতে তুলে দেব। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনাকে চড় মারলাম তার জন্য কিছু মনে করবেন না। না না, আমি কিছু মনে করিনি, ওটা প্রেমের প্রথম পর্ব ছিল। দেখো মিস্টার, এরপর প্রেমের কথা বললে আমি আর এখানে আসবো না, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, বলবো না। এরপর শিল্পা সেখান থেকে চলে যায়। অপরদিকে প্রদীপ বাবুর বাড়িতে নতুন নতুন ফার্নিচার আনা এবং বাড়ির রং করা শুরু হয়ে যায়। সকলেই এখন বাড়ির কাজে ব্যস্ত ছিল, এমন সময় প্রদীপ বাবু সেখানে পৌঁছায়। আমার বাড়িতে সব কি হচ্ছে? বাবা, 16 তারিখে আমাদের বাড়িতে অঞ্জলি দেবী আসবে। হ্যাঁ বাবা, অঞ্জলি দেবী আমাদের দেশের সবচেয়ে বড় সিনেমার নায়িকা। দেখো বাবা, অঞ্জলি দেবীর জন্য আমরা বাড়িতে 1 মাসের জন্য একটা চাকর রেখেছি। তোদের কাজ দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, তোরা যা পারিস কর, তোদেরকে কিছু বলা বেকার। প্রদীপ বাবু এই বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে রুমের ভেতরে তিন বউ নতুন নতুন শাড়ি পরে একে অপরের সঙ্গে কথা বলে। তোমরা দুজনে সোনার গহনা নিয়ে এসেছো, আমি কিন্তু সোনার নয়, একেবারে হীরের হার নিয়ে এসেছি। আরে দিদি, হীরের হার কোথায় পেলে? এটা কি আসল হীরে? আরে বাহ, খুব সুন্দর লাগছে, বলো না দিদি কোথায় পেলে? এটা আমি আমার এক বান্ধবী মালতীর কাছ থেকে নিয়ে এসেছি, অঞ্জলি দেবী আমার হার দেখে অবাক হয়ে যাবে। দিদি, অঞ্জলি দেবীর সামনে আমি এই হার পরব। হ্যাঁ দিদি, আমিও পড়তে চাই, কিন্তু আমরা সবাই একটা হার কিভাবে পরব? সেটাও আমি প্ল্যান করে নিয়েছি, যখন অঞ্জলি দেবী আমার রুমে আসবে তখন হার আমি পরে থাকবো, তারপর যখন তোমাদের রুমে যাবে তখন আমি তাড়াতাড়ি হার খুলে তোমাদেরকে দিয়ে দেব। এভাবেই দেখতে দেখতে 16 তারিখ এসে যায় এবং অঞ্জলি দেবীর আসার সময় হয়ে আসে। দেখো না বিক্রম,
আমাকে কেমন লাগছে দেখো তো, আমার বয়স বেশি মনে হচ্ছে না তো? আরে বাহ, তোমাকে সিনেমার নায়িকা মনে হচ্ছে, মনে হচ্ছে এখনো তোমার বিয়েই হয়নি। শোনো বিক্রম, আমার 5 বছরের এবং 10 বছরের 2 বাচ্চা আছে, এটা জানতে পারলে অঞ্জলি দেবী আমাকে অনেক বয়স্ক মনে করবে, তাই আমাদের বাচ্চা দুটোকে ঘরের মধ্যে বন্ধ করে রেখে দাও। এটা করার কি দরকার, বাচ্চাকে কেউ লুকিয়ে রাখে তো কি করব, তুমি এসব ব্যাপারে কিছু জানো না। অপরদিকে বাড়ির মেজ বউ জানালা থেকে এসব কথা শুনে ফেলে এবং নিজের স্বামীর কাছে যায়। তোমার বড় বৌদির মতো খারাপ মহিলা আমি আর একটাও দেখিনি, সে নিজের বয়স কম বলার জন্য 2 ছেলেকে ঘরের মধ্যে বন্ধ করে রাখার প্ল্যান করেছে, এরকম আবার মা হয়? তোমার দাদাও কিছু বলছে না? তাদের ব্যাপার তারা যা করছে করতে দাও। দিদি যখন তার বাচ্চা লুকিয়ে রাখছে, তাহলে আমিও এই চশমা পরে অঞ্জলি দেবীর সামনে যাব না, অঞ্জলি দেবী মনে করবে আমার চোখ খারাপ। আরে কাজল, এতে ভাবার কি আছে, এটা তো সত্যি কথা, চশমা ছাড়া তুমি ভালোভাবে দেখতে পাও না, চশমা না পড়লে তোমার অসুবিধা হবে। সে যা হবে হোক, চশমা পড়লে আমার বয়স বেশি মনে হয়, তাই আমি ভেবেই নিয়েছি অঞ্জলি দেবীর সামনে আমি চশমা পরবই না। এইভাবে বাড়ির সকলে অঞ্জলি দেবীর ওয়েলকাম করার জন্য তৈরি হতে থাকে। কিছু সময় পর অঞ্জলি দেবী তাদের বাড়িতে আসে, মেজ বউয়ের রুম সব থেকে সামনে হওয়ায় অঞ্জলি দেবী সবার আগে তার রুমেই যায়। মেজ ছেলে রাজেশ তার পেছন পেছন রুমের ভেতরে আসে। এই কাজল, অঞ্জলি দেবীকে তুমি সবার আগে নিজের রুমে পাঠালে কেন, তুমি জানো না আমি বাড়ির বড় বউ? আরে দিদি, আমার রুম সব থেকে সামনে ছিল, তাই সে নিজেই চলে গেছে, এবার আমি যাই, গিয়ে তাড়াতাড়ি তার সঙ্গে একটু কথা বলি। এরপর কাজল তার রুমের ভেতরে আসে। আপনি কি কাজ করেন? আমি আদালতে কিরানির কাজ করি। এসব তুমি কি ফালতু কথা বলছো রাজেশ, আপনি কিছু মনে করবেন না অঞ্জলি দেবী, রাজেশ সবসময় মজা করতে পছন্দ করে, রাজেশ আদালতে অনেক বড় পোস্টে আছে, সে অনেক বড় উকিল, অনেক টাকা মাইনেও পায়। আরে বাহ, এটা তো খুব ভালো কথা। আচ্ছা কত সময় হয়েছে? অঞ্জলির কথায় কাজল ঘড়ির দিকে তাকায়, কিন্তু চশমা ছাড়া সে কিছুই দেখতে পারে না। আচ্ছা ঠিক আছে, এবার আমি উঠছি, বাকিদের ঘরেও তো যেতে হবে। কাজল, চশমা না পরে তোমার সবকিছু ভালো চলছিল, কিন্তু সময় জিজ্ঞাসা করতেই সব গন্ডগোল হয়ে গেল, অঞ্জলি দেবী জানতে পেরে গেল, তুমি ভালোভাবে দেখতে পাও না। চুপ করো, আর বেশি কথা বলতে হবে না, এবার দেখো আমি কি করি। অপরদিকে অঞ্জলি দেবী বড় বউয়ের বাড়িতে গেলে বড় বৌমা এবং বড় ছেলে তার সঙ্গে কথা বলতে শুরু করে। বসুন বসুন অঞ্জলি দেবী, এটা আমাদের রুম। আমি সকাল থেকে আপনার অপেক্ষা করছিলাম। আমার আসাতে আপনারা এত খুশি হয়েছেন জেনে খুব ভালো লাগছে, তা আপনাদের নাম কি? আমার বউয়ের নাম সরলা, আমার নাম বিক্রম, আমি স্কুলে গান শেখাই। আরে ওটা তো তুমি মাঝে মাঝে শেখাও, ওটা কেন বলছো? আসলে আমার স্বামী স্কুলের প্রিন্সিপাল। কি বললে? আমি প্রিন্সিপাল, মানে হ্যাঁ আমি প্রিন্সিপাল, ভুলে গিয়েছিলাম। সত্যি আপনারা সকলেই অনেক মজা করে কথা বলেন। আপনি আমাদের বাড়িটা দেখেছেন, এটা সত্যি কথা যে আপনার বাড়ির মতো অতটাও বড় নয়, কিন্তু ততটা খারাপও নয়। আরে না না, আপনাদের বাড়িটা অনেক সুন্দর। আর বিক্রম, তুমি দাঁড়িয়ে আছো কেন, পাখাটা চালিয়ে দাও, আমাদের নতুন পাখা কয়েকদিন আগে চেঞ্জ করা হয়েছে। আরে না না, পাখা চালাতে হবে না, পরে আবার কোনোদিন আসবো, এবার গিয়ে বাকিদের সঙ্গেও দেখা করতে হবে। অঞ্জলি দেবী যখন সরলার সঙ্গে কথা বলছিল, এমন সময় বাড়ির মেজ বউ সরলার 2 ছেলেকে এনে ঘরের ভেতরে ঢুকিয়ে দেয় এবং বাইরে দাঁড়িয়ে থাকে। আরে এই বাচ্চা দুটো কে? আরে না না, এরা কেউ নয়, আমাদের পাশের বাড়িতেই থাকে, তাদের বাড়ি ছোট হওয়ায় আমাদের বাড়িতে খেলাধুলা করার জন্য পাঠিয়ে দেয়। মা, আমার খিদে পেয়েছে, তাড়াতাড়ি আমাকে খেতে দাও। আরে এরা তো আপনাকে মা বলছে। কি রে, তোদের কি মাথা খারাপ হয়ে গেছে? কাকিমা বল, আমি তোদের মা নয় কাকিমা। আচ্ছা ঠিক আছে, এবার আমি আসছি, অন্য রুমে ঘুরে আসি। এরপর অঞ্জলি দেবী ছোট বৌমা জুলির রুমে আসে। অঞ্জলি দেবী, আপনি পায়েস খেতে খুব ভালোবাসেন, আমি টিভিতে দেখেছিলাম, তাই আমি আপনার জন্য পায়েস বানিয়ে রেখেছি। না না, অঞ্জলি দেবী গাজরের হালুয়া খেতে বেশি ভালোবাসে, তুমি কিছু জানো না। এরকম কোনো ব্যাপার নয়, ওসব সিনেমাতেই বলতে হয়, আসলে আমি লস্যি খেতে ভালোবাসি। কি বললেন, লস্যি? আমরা তো এটা জানতাম না। আচ্ছা জুলি, তুমি অঞ্জলি দেবীর সঙ্গে কথা বলো, আমি গিয়ে লস্যি নিয়ে আসছি। এরপর রবি তাড়াতাড়ি গিয়ে একটি লস্যির গ্লাস নিয়ে আসে এবং অঞ্জলি দেবীকে দিয়ে দেয়। জুলি, তুমি অঞ্জলি দেবীর সঙ্গে বসো, আমি তোমাদের একটা ছবি তুলি। আপনি জানেন আমাদের কাছে ক্যামেরা আছে, অনেক দামি ক্যামেরা,
রবি তাড়াতাড়ি ছবি তোলো। আরে হ্যাঁ, এই তো তুলছি। কি হলো, ক্যামেরা ঠিকঠাক চলছে না কেন? মনে হয় কোনো গন্ডগোল হচ্ছে। কি হলো রে বাবা, একটা ছবি উঠছে না, আমাকে খারাপ ক্যামেরা দিয়ে দিল। আমি এবার আসছি, আবার একদিন দেখা হবে। এরপর অঞ্জলি দেবী তার বাড়ি ফিরে যায়। পরের দিন সকালে অঞ্জলি দেবীর অ্যাসিস্ট্যান্ট সূর্য যখন বাড়িতে ছিল, এমন সময় রবি সেখানে যায়। আপনি এখানে কিসের জন্য এসেছেন? আমি অঞ্জলি ম্যাডামের সঙ্গে দেখা করতে এসেছি। ম্যাডামকে তুমি জেসে মনে করেছো যে তুমি চাইলেই তার সঙ্গে দেখা করতে পারবে? ম্যাডাম অনেক বড় নায়িকা, সে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কারোর সঙ্গে দেখা করে না। গিয়ে বলো রবি এসেছে, তাহলে ম্যাডাম ঠিক আমার সঙ্গে দেখা করতে আসবে। তার সঙ্গে তোমার কি কাজ? আমি ওষুধের ব্যবসা করি। আমি চাই অঞ্জলি দেবী আমার ওষুধ হাতে নিয়ে বলুক তার সব সময় মাথা যন্ত্রণা হতো এবং আমার ওষুধ খাওয়ার পর তার মাথা যন্ত্রণা ভালো হয়েছে। এখন ম্যাডাম বাড়িতে নেই, তাই তুমি এখন তার সঙ্গে দেখা করতে পারবে না। অপরদিকে প্রদীপ বাবুর বাড়িতে মেজ ছেলে রাজেশ একটি নতুন মোবাইল নিয়ে আসে। এই দেখো, আমি নতুন মোবাইল নিয়ে এসেছি, এবার আমরা অঞ্জলি দেবীকে এই মোবাইল থেকে ফোন করতে পারবো। আরে মোবাইল কেনার জন্য তুমি টাকা কোথায় পেলে? এটা আমি মোবাইলের দোকান থেকে ধার করে নিয়ে এসেছি। বলেছি বাবার অনেক শরীর খারাপ, তাই বারবার ডাক্তারকে ফোন করতে হয়। দাঁড়াও, এবার অঞ্জলি দেবীকে একটা ফোন করতে দাও। হ্যালো। হ্যালো। আরে এটা তো বাবার আওয়াজ মনে হচ্ছে। ফোনের ভিতর থেকে বাবার আওয়াজ আসছে কেন? একটু চোখ খুলে দেখ বাবা, ফোনের ভিতর থেকে নয়, ফোনের বাইরে থেকে আসছে। আরে বাবা, তুমি এখানে? কি বলছিলি, আমার শরীর খারাপের বাহানা করে ফোন ধার করেছিস, এসব করতে তোর লজ্জা করে না? আসলে বাবা, এসব আমার আইডিয়া ছিল না, আমি তোমার বৌমায়ের জন্য সবকিছু করেছি। এদিকে প্রদীপ বাবু তার মেজ ছেলেকে রাগারাগি করে। অপরদিকে বড় ছেলে বিক্রম অঞ্জলি দেবীর বাড়িতে বসে তার সঙ্গে কথা বলছিল। কিছু মনে করবেন না অঞ্জলি দেবী, আসলে সেদিন আমার বউয়ের চাপে বলেছিলাম যে আমি প্রিন্সিপাল, আসলে আমি স্কুলে গান শেখানোর কাজ করি। সেটা আমি আগেই বুঝতে পেরেছি। একটা কথা জানেন, আমার গান শেখার অনেক ইচ্ছে ছিল, কিন্তু সময়ের অভাবে আমি শিখতে পারিনি। আপনি কি আমাকে গান শেখাবেন? আমার মতো একজন সাধারণ লোক আপনার মতো বড় নায়িকাকে গান শেখাবে, সেটা কি ভালো লাগবে? আরে এতে ভালো খারাপের কি আছে, আপনি শুধু এটা বলুন আপনি আমাকে শেখাবেন কি না। সত্যি কথা বলতে, আমি আমার বউকে প্রমিস করেছিলাম যে আমি কোনো মেয়েকে গান শেখাবো না। এটা আবার কি রকম কথা? আপনার থেকে কোনো কথা লুকাবো না, আমার বউকে আগে আমি গান শেখাতাম, তারপর তাকে গান শেখাতে শেখাতে আমাদের মাঝে প্রেম হয়ে যায় এবং আমরা বিয়ে করে নিই। তখন সে আমার কাছ থেকে প্রতিজ্ঞা নিয়েছিল যে আমি যেন কোনোদিন অন্য কোনো মেয়েকে গান না শেখাই। তাহলে আমার কি গান শেখা হবে না? দেখুন, আমি আপনাকে না করতে চাই না, আমার অনেক ইচ্ছা আছে, আমি আপনাকে গান শেখাবো, কিন্তু সরলা জানতে পারলে অনেক সমস্যা হয়ে যাবে। সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না, কেউ জানতে পারবে না। তাহলে তো আমি হাসি খুশি আপনাকে গান শেখাবো, আর কোনো সমস্যাই নেই, বিশেষ করে আমার বউ যেন কিছু জানতে না পারে। তাহলে কবে থেকে আমাকে গান শেখাবেন বলুন? কবে থেকে কেন, আজ থেকেই শুরু করে দিই। এদিকে বিক্রম অঞ্জলি দেবীকে গান শেখাতে শুরু করে। অপরদিকে তাদের বাড়িতে সরলা একজন শিক্ষক ডেকে তার কাছ থেকে ইংরেজি শিখতে শুরু করে। সি এ টি ক্যাট, ক্যাট মানে বিড়াল। আর এ টি র‍্যাট, র‍্যাট মানে ইঁদুর। ক্যাট মানে বিড়াল, র‍্যাট মানে ইঁদুর। পরের দিন সকালে সূর্য যখন হল রুমে বসেছিল, এমন সময় রাজেশ সেখানে আসে। আজকাল দেখছি যে কেউ বাড়ির ভিতরে চলে আসছে, কি হলো, তোমার কি চাই? আমি অঞ্জলি ম্যাডামের সঙ্গে দেখা করতে এসেছি, তার আগে এটা বলো কি দরকার? আচ্ছা, ম্যাডামের অ্যাকাউন্টে কত টাকা হবে? এসব আমি তোমাকে বলতে যাব কেন? তবুও 500-600 কোটি টাকা তো হবে, আমি ঠিক বলছি তো? আরে বাবা, তুমি কে, আমাকে এসব জিজ্ঞাসা করছো কেন? আমি আদালতের একজন কেরানি, আমি অঞ্জলি ম্যাডামের অ্যাকাউন্টের কাজ সামলাতে চাই। তোমার কি সকাল সকাল মাথা খারাপ হয়ে গেছে? এত ভালো ভালো উকিল থাকতে তোমাকে দিয়ে ম্যাডামের কাজ করাবেন কেন? এবার যাও এখান থেকে। আরে আমার তো পাশেই ঘর, আমি যখন তখন চলে যেতে পারবো, একটু থাকতে দাও, অঞ্জলি ম্যাডামের সাথে দেখা করে যাই। না, কোনো রকম দেখা করতে হবে না। আচ্ছা, কি বললে, তোমার পাশেই ঘর? আচ্ছা, তুমি শিল্পাকে চেনো? কেন চিনবো না, সে তো আমার শালি হয়, আমার বড় বৌদির বোন। আরে আরে, তুমি দাঁড়িয়ে আছো কেন, বসো বসো, তোমার জন্য একটু খাবারের ব্যবস্থা করি। তাহলে কি আমি অঞ্জলি ম্যাডামের সঙ্গে দেখা করতে পারবো? আরে হ্যাঁ,
অবশ্যই পারবে। এখন তুমি একটু খাওয়া দাওয়া করো, পরে আমি ম্যাডামের সঙ্গে তোমার ব্যাপারে কথা বলবো। এরপর রাজেশ কিছু সময় পর্যন্ত অঞ্জলি দেবীর বাড়িতে থাকার পর নিজের বাড়ি ফিরে যায়। সেই দিন দুপুরবেলায় প্রদীপ বাবু যখন তার দুই নাতির সঙ্গে খেতে বসেছিল, এমন সময় তার বড় ছেলে সেখানে যায়। কি হয়েছে বাবা, তুমি এখানে বসে আছো, তোমরা খাচ্ছ না কেন? বৌমায়েরা খাবার দিলে তবেই তো খাবো, 15 মিনিট থেকে বসে আছি, কিন্তু বৌমা এখনো অঞ্জলির সঙ্গে ফোনে কথা বলছে। রাজেশ ফোন নিয়ে এসেছে, এবার এক এক করে সব বৌমায়েরা অঞ্জলির সঙ্গে কথা বলে সময় কাটাচ্ছে। তোমরা 15 মিনিট থেকে বসে আছো, সরলা এখনো তোমাদেরকে খাবার দেয়নি, এবার দেখো আমি তার কি করি। এরপর বড় ছেলে বিক্রম তার বউ সরলার কাছে যায়। সরলা তখনও ফোনে কথা বলছিল। এসব কি হচ্ছে সরলা? কি হচ্ছে মানে, তুমি দেখতে পাচ্ছ না আমি অঞ্জলি দেবীর সঙ্গে ফোনে কথা বলছি। তার মানে আমি বলতে চাইছি সরলা, দেখো না বাবা এবং ছেলে মেয়ে খাবারের জায়গায় বসে আছে, তাদেরকে খেতে দাও না। চুপ করো তুমি, আমি একটু পর যাচ্ছি, এখন অঞ্জলি দেবীর সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা বলছি। হ্যাঁ অঞ্জলি দেবী, আমাদের যেন কি কথা হচ্ছিল? সরলা তখনও ফোনে কথা বলতে থাকে। অপরদিকে প্রদীপ বাবু তার নাতি নাতনির সঙ্গে খাওয়া দাওয়া শুরু করে দেয়। কিছু সময় পর খাওয়া শেষ হলে প্রদীপ বাবু তার ছেলে বৌমায়ের কাছে আসে। আরে বাবা, আপনি উঠে চলে এলেন কেন? আমি তো খাবার দেওয়ার জন্যই যাচ্ছিলাম। তোমাকে আর কষ্ট করতে হবে না বৌমা, দেরি হচ্ছিল এবং বাচ্চারাও খেতে চাইছিল, তাই আমি নিজেই তাদেরকে খাবার দিয়ে দিলাম এবং নিজেও খেয়ে নিয়েছি। ঠিক আছে, এবার আমি নিজের রুমে যাচ্ছি, তোমরা যা করছো করতে থাকো। এরপর প্রদীপ বাবু নিজের রুমে চলে যায়। এভাবেই দেখতে দেখতে আরো 4 দিন কেটে যায়। একদিন সকালে প্রদীপ বাবু একটি ছোট বাক্স নিয়ে হল রুমে বসে। দাদু, এই বাক্স নিয়ে বসে আছো কেন? কারণ আজ 1 তারিখ, তোর বাবা এবং কাকারা মাইনে নিয়ে বাড়ি ফিরবে, তাদের থেকে টাকা নিয়ে আমি এই বাক্সে রাখবো, তাই বসে আছি। যা তোরা গিয়ে খেলাধুলা কর, আমাকে আমার কাজ করতে দে। প্রদীপ বাবু হল রুমে তার ছেলেদের অপেক্ষা করছিল। কিছু সময় পর বড় ছেলে সেখানে আসে। বড় ছেলে একবার বাবার দিকে তাকায় এবং কোনো কথা না বলে নিজের রুমের ভেতরে চলে যায়। কিছু সময় পর মেজো ছেলেও সেখানে আসে। তুই টাকা দিবি তো, নাকি তোর দাদার মতো মুখ লুকিয়ে বাড়ির ভিতরে চলে যাবি? এ কি বলছো বাবা, তার মানে দাদা টাকা দেয়নি? আমি অবশ্যই টাকা দেব, 1 মিনিট দাঁড়াও আমি টাকাটা বার করি। আরে আমার টাকা কোথায় গেল, আমি তো পকেটেই রেখেছিলাম। বাবা তুমি একটু ওয়েট করো, আমি নিজের রুমে গিয়ে ভালো করে চেক করে দেখছি। এরপর রাজেশও নিজের রুমে চলে যায়। কিছু সময় পর ছোট ছেলে আসে এবং সেও নানা রকম বাহানা করে টাকা না দিয়ে রুমের ভেতরে চলে আসে। সব কটা ছেলে বউয়ের চাকর হয়ে গেছে। কি হলো দাদু, আজ তোমাকে কেউ টাকা দেয়নি কেন? কি করে দেবে, তারা না বুঝে নিজেদেরকে বড় লোক দেখানোর জন্য অনেক কিছু ভাড়া করে নিয়ে এসেছে, এসবের পরে হাতে টাকা না থাকাটাই স্বাভাবিক। দাদু এত দেরি হয়ে গেল, এখন পর্যন্ত কেউ রান্না করছে না কেন? আজ মনে হয় এরা সকলে টাকা টাকা করবে, তাই কেউ রান্না করার কথা চিন্তা করছে না। চল আজ তোদেরকে নিয়ে হোটেলে খাওয়া দাওয়া করে আসি, তোর দাদু এদের মতো নয়, তোর দাদুর কাছে সব সময় টাকা থাকে। এরপর প্রদীপ বাবু তার নাতি এবং নাতনিকে নিয়ে খাওয়া দাওয়া করার জন্য বাইরে বেরিয়ে পড়ে। অপরদিকে বড় বউ যখন তার রুমে বসেছিল, এমন সময় মেজ বউ তার কাছে আসে। আরে কাজল, আমাকে 100 টাকা ধার দাও তো। কি বললে দিদি, 100 টাকা? ফার্নিচারের ভাড়া, নতুন নতুন জামা আর ভাড়া করা গহনার ইনস্টলমেন্টে টাকা দিতে দিতে 3 দিনেই সব টাকা শেষ হয়ে যায়। তোমার তো তবুও 3 তারিখ পর্যন্ত চলে যায়, আমাদের তো প্রথম দিনেই সব টাকা শেষ হয়ে যায়। কোনো চিন্তা ভাবনা না করে এত কিছু ভাড়া করে নিয়ে এলাম, এখন বুঝতে পারছি কত বড় ভুল করে ফেলেছি। আমাদের সব টাকাও ইনস্টলমেন্টে দিতে গিয়ে শেষ হয়ে যায়, অন্য কিছু করার সুযোগই পাচ্ছি না। আচ্ছা জুলির কাছে চেয়ে দেখো না, তার কাছে থাকতে পারে। আরে তার কাছে কি চাইতে যাব, একটু আগে সে নিজেই আমার থেকে 50 টাকা ধার চাইছিল। কিছু সময় পর সরলা বাড়ির চাকরকে তার ঘরে ডাকে। হ্যাঁ মেম সাহেব, বলুন, আপনি আমাকে ডাকছিলেন। হ্যাঁ শোনো রামু, এই রূপোর গামলাটা নিয়ে যাও, কোনো সোনার দোকানে বন্ধক দিয়ে টাকা নিয়ে এসো। কত টাকা আনতে হবে? 5000 টাকা নিয়ে আসবে, আর সে যদি 5000 টাকা না দিতে চায় তাহলে কম করে 4000 টাকা আনারও চেষ্টা করবে। ঠিক আছে আমি তাহলে যাচ্ছি। আর একটা কথা শোনো,
আমার শ্বশুর যেন এর ব্যাপারে কোনো কিছুই না জানতে পারে, লুকিয়ে লুকিয়ে টাকাটা নিয়ে আসবে। ঠিক আছে মেম সাহেব। এরপর চাকর সেই রূপোর গামলা নিয়ে বিক্রি করার জন্য হলরুম থেকে যাচ্ছিল, এমন সময় প্রদীপ বাবু তাকে দেখে ফেলে। এটা নিয়ে কোথায় যাচ্ছিস রামু? এখন থেকে আমাদের বাড়িতে চুরি করা শুরু করে দিয়েছিস। না মালিক, আমি এটা চুরি করিনি। তাহলে এটা নিয়ে কোথায় যাচ্ছিস? আসলে মালিক, এটা বড় বৌদি আমাকে বন্ধক দেওয়ার জন্য দিয়েছে, বলেছে কোনো স্যাকরার দোকানে দিয়ে 5,000 টাকা নিয়ে আসতে। কি বললি, বড় বৌমা তোকে দিয়েছে? ঠিক আছে, ওটা নিয়ে আমার রুমে আয়। এরপর প্রদীপ বাবু রামুকে নিয়ে তার রুমে যায় এবং তার হাত থেকে রূপোর গামলাটি নিয়ে আলমারিতে রেখে দেয়। তোর বড় বৌদি এটা কত টাকায় বন্ধক দিতে বলেছিল? 5,000 টাকা আনতে বলেছিল। ঠিক আছে, এই নে 5,000 টাকা। এবার থেকে বাড়ির কেউ যদি কোনো কিছু বন্ধক দেওয়ার জন্য বা বিক্রি করার জন্য দেয়, সেটা নিয়ে আমার কাছে চলে আসিস, আর আমার থেকে টাকা নিয়ে যাস, বাইরে কোথাও বিক্রি করতে যেতে হবে না। ঠিক আছে মালিক। এরপর রামু প্রদীপ বাবুর কাছ থেকে 5,000 টাকা নিয়ে চলে যায়। কিছু সময় পর একইভাবে মেজ বউ এবং ছোট বউ বাড়ির একটা একটা করে জিনিস বিক্রি করার জন্য দেয় এবং রামু সেই জিনিসগুলো প্রদীপ বাবুকে দিয়ে টাকা নিয়ে তাদেরকে দিয়ে দেয়। অপরদিকে অঞ্জলি দেবীর অ্যাসিস্ট্যান্ট যখন ঘরে বসেছিল, এমন সময় বিক্রম সেখানে যায়। আরে বলুন বিক্রম বাবু, এখানে কি মনে করে আসা হলো? আমি গান শেখানোর জন্য এসেছি, আপনি অঞ্জলি ম্যাডামকে একটু ডেকে দিন। ম্যাডাম 10 মিনিটের মধ্যে চলে আসবেন, ততক্ষণ আপনি সোফাতে বসে অপেক্ষা করুন। 10 মিনিট কেন, ম্যাডামের জন্য আমি 1 ঘন্টাও অপেক্ষা করতে পারবো। যদি আমার বউ জিজ্ঞাসা করে তাহলে বলে দেব স্কুলে দেরি হয়ে গেছে। বিক্রম যখন সূর্যের সঙ্গে কথা বলছিল, এমন সময় তার মেজ ভাই রাজেশের ডাক শোনা যায়। বাড়িতে কেউ আছে? আরে এটা তো আমার মেজ ভাইয়ের আওয়াজ, আমার কোথাও লুকানোর ব্যবস্থা করে দিন, আমার ভাই দেখে নিলে সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, আপনি এখানে কোথাও লুকিয়ে পড়ুন। এরপর বিক্রম একটি সোফার পেছনে লুকিয়ে পড়ে। বিক্রম লুকিয়ে পড়ার পর রাজেশ সেখানে চলে আসে। আরে সূর্য, অঞ্জলি ম্যাডাম কোথায়? ম্যাডাম এখন নেই, আসতে একটু দেরি হবে। সূর্য, তুমি জানো আমি ম্যাডামের অ্যাকাউন্ট সামলানোর জন্য কত এক্সাইটেড, আমি তাড়াতাড়ি নিজের কাজটা শুরু করতে চাই। আচ্ছা রাজেশ, তুমি যে বারবার এখানে আসছো, এটা কি তোমার দাদা জানে? আরে না না, এটা কেউ জানে না। আমার বাড়ির লোক যদি জানতে পারে আমি এখানে আসি, তাহলে অনেক বিপদ হয়ে যাবে। আচ্ছা এই ব্যাপার। শোনো সূর্য, আমি জানি আমার পরিবার আছে, এভাবে বারবার কোথাও যাওয়া ঠিক নয়, কিন্তু কি আর করবো বলো, এবার একমাত্র অঞ্জলি দেবী আমার লাইফ সেট করতে পারে, কখন আসবে বলো না। রাজেশ এবং সূর্য কথা বলছিল, এমন সময় তার ছোট ভাই রবির গলার আওয়াজ পাওয়া যায়। আরে সূর্য, বাড়িতে আছো নাকি? আরে এটা তো আমার ছোট ভাইয়ের আওয়াজ, এবার আমি কোথায় যাই? তুমিও কোথাও লুকিয়ে পড়ো, যে কোনো একটা সোফার পেছনে চলে যাও। এরপর রাজেশও একটি সোফার পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। আরে সূর্য, কেমন আছো? কেমন আর থাকবো, ভালো আছি। ভালো আছো? আচ্ছা ম্যাডাম কি বাড়িতে আছে? ম্যাডাম এখন বাড়িতে নেই, আসতে অনেক দেরি হবে, তুমি চলে যাও। আচ্ছা তুমি আমাকে তাড়িয়ে দিতে চাইছো? আমি এত সহজে এখান থেকে যাব না, আগে অঞ্জলি ম্যাডামের সঙ্গে ভালোভাবে কথা বলবো, তারপর যাব। আরে রবি, তুমি আবার দেখছি ফল নিয়ে এসেছো, এগুলো কি আমার জন্য? আরে না না, তোমার জন্য আনতে যাব কেন, এই ফল আমি অঞ্জলি ম্যাডামের জন্য নিয়ে এসেছি, আমি নিজের হাতে তাকে এই ফলগুলো দেব। আচ্ছা রবি, যদি তোমার ভাই জানতে পারে যে তুমি অঞ্জলি ম্যাডামের সাথে দেখা করতে আসো এবং এভাবে তার জন্য ফল নিয়ে আসো, তাহলে কি হবে? আরে তারা আবার কোনো ভাই হলো? তাদের মতো বোকা মানুষ পৃথিবীতে নেই। তারা যদি জানতে পারে আমি ফল নিয়ে অঞ্জলি ম্যাডামের সঙ্গে দেখা করতে আসি, তাহলে সারা শহরে আমার নামে উল্টোপাল্টা কথা ছড়িয়ে দেবে। আচ্ছা বলো ম্যাডাম কখন আসবে? ম্যাডাম আসতে এখন দেরি আছে। আচ্ছা যদি তোমার বাবা জানতে পারে? কি বললে? বাবা এসে গেছে? ওরে বাবা রে, তাহলে তো আমাকে লুকাতে হবে, কোথায় লুকাই কোথায় লুকাই। রবি এই বলে লুকানোর জন্য সোফার পেছনে যেতেই সোফার পেছন থেকে তার দুই ভাই বেরিয়ে আসে। আরে আমি কি দেখছি, আমার ভাইরাও এখানে আছে। হ্যাঁ আছে, এই জন্য তোমাকে জিজ্ঞাসা করছিলাম যে এবার কি তোমার বাবাও এখানে আসবে, কিন্তু তুমি হইচই করা শুরু করে দিলে। বাহ, তোমরা তো ভালোই এখানে সময় দিচ্ছ, দাঁড়াও আমার কাছে ক্যামেরা আছে, আমি তোমাদের একটা করে ছবি তুলে নি। এই বলে রবি তার দুই ভাইয়ের ছবি তুলে নেয়। ঠিক আছে, আমার ক্যামেরার মধ্যে তোমাদের দুজনের ছবি রয়ে গেল,
এবার আমি যাই, সময় হলে ছবিগুলো কাজে আসবে। আরে এটা কি করছিস রবি, ভুল করে ছবিগুলো কাউকে দেখিয়ে ফেলিস না জানো। রবি এই বলে সেখান থেকে চলে যায়। অপরদিকে বড় বউ যখন নিজের রুমে বসেছিল, এমন সময় সে তার রুমের চেয়ারে একটি চিঠি রাখা দেখতে পায়। আরে চিঠিটা কোথা থেকে এলো, একটু পড়ে দেখি তো। এরপর সরলা সেই চিঠি পড়তে শুরু করে। চিঠি পড়ার পর সে অবাক হয়ে যায়। এরপর সরলা তাড়াতাড়ি বাকি দুই বউয়ের কাছে যায়। কাজল দেখো না, কেউ আমাকে একটা চিঠি দিয়েছে। এতে লেখা রয়েছে তোমাদের যে কোনো একজনের স্বামীর সঙ্গে অঞ্জলি দেবীর সম্পর্ক চলছে, তাড়াতাড়ি তাকে না আটকালে খুব বড় সর্বনাশ হতে পারে। আরে দিদি এরকম একটা চিঠি আমিও পেয়েছি। আরে আজব ব্যাপার, আমিও আজ সকালে এরকমই একটা চিঠি পেয়েছি। চিঠি দেখে তিন বই অবাক হয়ে যায় এবং তাদের বাড়ির ছাদে গিয়ে আলোচনা করতে শুরু করে। এই চিঠিটা কে লিখেছে বলো তো? কে লিখেছে জানি না, চিঠিতে তো কারোর নামই লেখা নেই। তাহলে কি এই চিঠিতে যা লেখা আছে সেটা কি সত্যি হতে পারে? বিনা কারণে এরকম খবর সামনে আসে না, নিশ্চয়ই কারো না কারোর সঙ্গে অঞ্জলি দেবীর সম্পর্ক আছে। কিন্তু কার সঙ্গে সম্পর্ক আছে এটা তো বলে দিলেই হতো, তাহলে আমাদের তিনজনকে এত টেনশন করতে হতো না। বলেনি তাতে কি হয়েছে, কার সঙ্গে অঞ্জলির সম্পর্ক রয়েছে এবার আমাদেরকেই খোঁজ করে জানতে হবে। তাহলে কি আমরা অঞ্জলির কাছে গিয়ে জিজ্ঞাসা করব যে কার সঙ্গে তার সম্পর্ক চলছে? আরে জুলি তোমার একদম বুদ্ধি নেই, তাকে জিজ্ঞাসা করলে সে কি কোনোদিনও সত্যি কথাটা বলবে? আমাদের চুপি চুপি এর সন্ধান করতে হবে। হ্যাঁ দিদি তুমি একদম ঠিকই বলছো। এরপর সেদিন রাত্রেবেলা বিক্রম যখন বাড়ি ফিরে তখন সরলা তাকে বলে, বিক্রম আমি কোনোদিনও ভাবিনি তুমি এরকম কিছু একটা করবে। এসব তুমি কি বলছো সরলা, আমি আবার কি করলাম? তোমার মনে আছে তো আমাদের প্রেম করে বিয়ে হয়েছিল? হ্যাঁ খুব ভালো করে মনে আছে, কিন্তু আমি বুঝতে পারছি না তুমি এসব প্রশ্ন কেন করছো। আমার সামনে বেশি নাটক করতে হবে না, আমাকে সত্যি কথা বলো, না হলে আমি তোমাকে ছাড়বো না। আরে কি বলতে হবে সেটা তো বলো, আমি তোমার কোনো কথাই বুঝতে পারছি না। আমি যেটা জানতে চাইছি তুমি আমাকে সেটাই বলো। মনে হচ্ছে তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি কি বলতে চাইছো? একইভাবে মেজ বউ এবং ছোট বউও তাদের স্বামীদেরকে আলাদা আলাদা ভাবে প্রশ্ন করতে থাকে। ছোট বউ তার স্বামীকে বলে, আমি সবকিছু বুঝতে পারছি, এত সহজে তুমি কিছু বলবে না, এবার আমাকেই বলো সকাল থেকে তুমি কোথায় কোথায় গিয়েছিলে? সকালে স্নান করার জন্য বাথরুমে গেলাম, তারপর খাওয়া দাওয়া করার পর ওষুধ বিক্রি করার জন্য বেরিয়ে পড়লাম, সারাদিন এদিক সেদিক ঘোরাঘুরি করে বাড়ি ফিরে এসেছি। আমি ভালো করেই জানি রবি তুমি আমার থেকে কিছু একটা লুকিয়ে রেখেছো। কোন কথা পরিষ্কার করে না বললে আমি কিভাবে বুঝবো? পরের দিন সকালে তিন বৌমা নিজেদের মধ্যে আলোচনা করতে শুরু করে দেয়। আরে দিদি কিছু জানা গেল? না রে কাজল, আমি অনেক ভাবেই জিজ্ঞাসা করলাম কিন্তু কিছুই জানতে পারিনি। আরে দিদি আমিও রবির জামা কাপড় ভালো করে চেক করে দেখেছি, কিছু পাওয়া যায়নি। তাছাড়া আমি তার পারফিউমের গন্ধটাও চেক করে দেখলাম, সব কিছুই ঠিক আছে। আচ্ছা তার মানে তুমি চেক করে দেখছিলে যে অঞ্জলি দেবীর পারফিউমের গন্ধ আছে কিনা, তাই তো? হ্যাঁ হ্যাঁ ওটাই দেখছিলাম। তিন বউ বসে বসে কথা বলছিল, এমন সময় প্রদীপ বাবু সেখানে আসে। আরে বাহ, আজ সকাল সকাল তিন বউ একসঙ্গে কি গল্প করছো? কেন বাবা আমরা একসঙ্গে গল্প করতে পারি না? কেন পারবে না, এটা তো খুব ভালো কথা। আমি অনেকদিন পর তোমাদের একসঙ্গে দেখলাম তাই বলছি, কিন্তু আমার মনে একটা প্রশ্ন আছে। কিরকম প্রশ্ন বাবা? আরে তোমরা নতুন নতুন গহনা পরনি কেন? যদি অঞ্জলি দেবী তোমাদেরকে এই অবস্থায় দেখে নেয় তাহলে কি হবে? দেখে নিলে কি হবে, আমরা নিজের বাড়িতে আছি, আমরা যেমন ইচ্ছে তেমন থাকবো। বাহ খুব ভালো কথা, তোমাদের মুখে এই কথা শুনে ভালো লাগলো। প্রদীপ বাবু এই বলে সেখান থেকে চলে যায়। তোমরা দেখলে তো আজকাল বাবার মুখেও অঞ্জলি দেবীর কথা শোনা যাচ্ছে, সবাই যেন অঞ্জলিকে নিয়ে পড়েই আছে। বাবার কথা ছাড়ো দিদি, এখন আমাদেরকে এটা ভাবতে হবে আমাদের স্বামীদের মধ্যে কে কখন অঞ্জলি দেবীর সঙ্গে দেখা করতে যায়, দিনের বেলা তো তাদের দেখাই যায় না। তাহলে কি তারা রাতের বেলা দেখা করতে যায়? হ্যাঁ দিদি আমারও এটাই মনে হচ্ছে, এবার আমাদের রাতেও পাহারা দিতে হবে। ঠিক আছে আজ রাতে আমরা তিনজন নিজের নিজের ঘর থেকে লক্ষ্য রাখবো, আজ বোঝা যাবে কে রাতের বেলা উঠে অঞ্জলির সঙ্গে দেখা করতে যায়।
এরপর সেদিন রাত 11টার সময় মেজ বউ সিঁড়ির কাছে লুকিয়ে পাহারা দিতে থাকে। কাজল পাহারা দেওয়ার সময় তার চশমা পরতে ভুলে যায় এবং তার জন্য সে ঠিকমতো দেখতেও পায় না। অপরদিকে এমন সময় এক চোর তাদের বাড়িতে ঢোকে এবং কাজলের রুমে গিয়ে তার স্বামীর কোট পরে নেয়। এরপর চোর তার রুম থেকে হীরের হার চুরি করে নেয়। আরে বাহ, হীরের হার দেখে মনে হচ্ছে অনেক দামি হার, আজ তো ভালোই লাভ হয়ে গেল, এবার তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। চুরি করার পর চোর রুম থেকে বেরোতেই কাজল তাকে দেখতে পেয়ে যায়। আরে এটা তো রাজেশ মনে হচ্ছে, তার মানে রাজেশ লুকিয়ে লুকিয়ে অঞ্জলির সঙ্গে দেখা করতে যায়। এরপর কাজল চোরের কাছে যায়। আমি ভাবতাম তুমি আমাকে ভালোবাসো, আজ জানতে পারলাম তুমি সেই মানুষ যার সঙ্গে অঞ্জলি দেবীর সম্পর্ক রয়েছে। এত রাতের বেলা কোট পরে তার সঙ্গে দেখা করতে যাচ্ছ, চলো এবার আমি তোমাকে বোঝাচ্ছি। আরে এই বউটা কি বলছে আমি কিছুই বুঝতে পারছি না, এখন এর সঙ্গে চলে যাই, না হলে ডাকাডাকি করে সবাইকে ডেকে নিলে সমস্যা হয়ে যাবে। এরপর চোর কাজলের সঙ্গে তার রুমের দিকে যাচ্ছিল, এমন সময় বড় বউ রুমের দরজা খোলে। আরে মনে হচ্ছে দিদি আর জুলিও আসছে, শোনো তুমি ছাদের উপর গিয়ে লুকিয়ে পড়ো, জুলি আর দিদি যেন জানতে না পারে অঞ্জলির সঙ্গে তোমার সম্পর্ক রয়েছে, তাহলে মনে মনে তারা অনেক খুশি হবে। একটা কথা ভালো করে শোনো, চুপচাপ ছাদের উপরে বসে থাকবে, ছাদ থেকে নেমে আবার সামনের ঘরে অঞ্জলির দিকে চলে যেও না জানো। কাজলের কথা শুনে চোর ছাদের উপর চলে যায়। কি হয়েছে রে কাজল, কিছু জানা গেল? আমাদের স্বামীরা তো রুমে ঘুমিয়ে রয়েছে, তোর স্বামীও ঘরে আছে তো? আরে হ্যাঁ হ্যাঁ দিদি, রাজেশ আবার কোথায় যাবে, তোমাদের স্বামীর মতো সেও ঘুমিয়েই রয়েছে, কোথাও যায়নি, আজ মনে হয় কেউই দেখা করতে যাবে না, তোমরা গিয়ে ঘুমিয়ে পড়ো, আমার অনেক ঘুম পাচ্ছে, আমিও ঘুমিয়ে পড়ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে গিয়ে ঘুমিয়ে পড়ছি। এরপর সকলে নিজের নিজের রুমে চলে যায় এবং সকলকে দেখানোর জন্য কাজলও নিজের রুমে চলে যায়। আরে এটা কি দেখছি, বিছানার উপরে কেউ ঘুমিয়ে রয়েছে, একবার চশমাটা পরে ভালো করে দেখি। কাজল চশমা পরতেই অবাক হয়ে যায়, সে দেখতে পায় বিছানার উপরে রাজেশ ঘুমিয়ে রয়েছে। রাজেশ তো ঘুমিয়ে রয়েছে, তাহলে ছাদে আমি যাকে পাঠালাম সেটা কে ছিল, সেটা কি কোনো চোর ছিল? বাড়িতে জিনিসপত্র ঠিকঠাক আছে কি একবার চেক করে দেখতে হবে। এরপর কাজল তার আলমারি খুলে দেখে সেখানে হীরের হার নেই। চোর রাজেশের কোট পরে তার রুমে রাখা হীরের হার নিয়ে পালিয়ে গেছে। হীরের হার চুরি হয়ে যাওয়ায় মেজ বউ বাকি দুই বউকে জানিয়ে দেয়। এ কি বলছো তুমি কাজল, হীরের হার চুরি হয়ে গেছে, ওটা আমি নিজের বান্ধবীর কাছ থেকে ধার করে এনেছিলাম, এবার আমি কি করব? সরলা এই বলে অজ্ঞান হয়ে পড়ে যায়। অপরদিকে ছাদের উপর থাকা চোর মনে মনে ভাবে, মহিলাটা আমাকে সামনের বাড়িতে যেতে বারণ করছিল, মনে হচ্ছে সেখানে বেশি দামি দামি জিনিস আছে, যাই একবার সেখানে গিয়ে দেখি। এরপর চোর ছাদ থেকে নেমে অঞ্জলি দেবীর বাড়িতে ঢুকে পড়ে। আরে বাহ, সিনেমার নায়িকা অঞ্জলি দেবী, আমার কপাল খুলে গেল যে আপনার সঙ্গে আমার দেখা হলো, আমি আপনার প্রতিটা সিনেমা দেখি। অঞ্জলি দেবী হঠাৎ চোরকে তার সামনে দেখে চিৎকার করে ওঠে এবং কিছু সময়ের মধ্যেই সূর্য সেখানে চলে আসে। কি হয়েছে ম্যাডাম, আপনি এভাবে চিৎকার করে উঠলেন কেন? আরে এই লোকটা কে, এই মুহূর্তে বেরিয়ে যাও এখান থেকে। চুপ কর, না হলে ছুরি মেরে তোর পেট ফুটো করে দেব, আমাকে অঞ্জলি দেবীর সঙ্গে কথা বলতে দে। আরে আরে আপনি রেগে যাচ্ছেন কেন, আমি তো আপনাকে বলছিলাম এত রাতে এভাবে কারোর বাড়িতে আসা ঠিক নয়, আপনি পরে আসবেন, আপনি মারার কথা বলছেন কেন? অঞ্জলি দেবী আমি আপনাকে কিছু গিফট করতে চাই। এটা তো খুব ভালো কথা, কিন্তু তুমি এত রাতে জানালা থেকে আমাদের বাড়িতে ঢুকলে কেন? ঠিক আছে এবার আমি যাচ্ছি, কিন্তু আপনি আমার এই গিফট যত্ন করে রাখবেন। ঠিক আছে, তোমার এই গিফট আমার অনেক পছন্দ হয়েছে, এবার তাহলে তুমি যাও। চোর এই বলে সেখান থেকে চলে যায়, কিন্তু যাওয়ার সময় তার চুরি করা হীরের হার সেখানেই পড়ে থাকে। সূর্য হারটি দেখতে পেয়ে তুলে নেয় এবং নিজের রুমে নিয়ে যায়। আরে বাহ, এটা তো আসল হীরের হার মনে হচ্ছে, এবার আমি আমার শিল্পাকে এই হারটা গিফট করব, এটা পেয়ে সে অনেক খুশি হয়ে যাবে। পরের দিন সকালে তিন বউ যখন হল রুমে বসে নিজেদের মধ্যে কথা বলছিল, এমন সময় রবি লুকিয়ে লুকিয়ে তাদের সমস্ত কথা শোনে। কিভাবে আসল দোষীকে খুঁজে বার করব কিছুই বুঝে উঠতে পারছি না, যখন থেকে অঞ্জলি এখানে এসেছে আমাদের শান্তি শেষ হয়ে গেছে। তুমি একদম ঠিকই বলছো দিদি, ওই চিঠিতে পরিষ্কার লেখা ছিল আমাদের স্বামীদের যে কোনো একজনের অঞ্জলির সঙ্গে সম্পর্ক রয়েছে, এবার যেমন করে হোক জানতেই হবে যে সেটা কে।
সেটা জানার একটাই উপায়, যতই সময় লাগুক তোমরা ভালোভাবে নিজেদের স্বামীদের উপর লক্ষ্য রাখো। আচ্ছা, তাহলে এই ব্যাপার। রোমি লুকিয়ে লুকিয়ে তিন বউয়ের কথা শুনে ফেলে এবং এরপর সে নিজের বাকি দুই ভাইয়ের সঙ্গে একটি কফি শপে দেখা করে তাদের সমস্ত কথা জানিয়ে দেয়। এবার বলো, তোমাদের দুজনের মধ্যে সেটা কে যার সঙ্গে অঞ্জলি দেবীর লাইন চলছে? আচ্ছা, এবার আমি বুঝতে পারলাম। তাহলে সেই অজ্ঞাত চিঠির জন্য আমাদের বউয়েরা আমাদের উপর সন্দেহ করছে। কিন্তু এরকম চিঠি কে লিখেছে? আমাদের তো অঞ্জলি দেবীর সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই। আমি জানি তোমরা এত সহজে বলবে না, আমি নিজেই খোঁজ করে দেখব তোমাদের কার সঙ্গে অঞ্জলি দেবীর সম্পর্ক আছে। রবি এই বলে কফি হাউস থেকে উঠে চলে যায়। অপরদিকে অঞ্জলি দেবীর বাড়িতে তার অ্যাসিস্ট্যান্ট শিল্পাকে চোরের কাছ থেকে পাওয়া হীরের হার দেয়। এই হার তোমার গলায় খুব মানাবে, তোমার পছন্দ হয়েছে? তুমি এত দামি হার আমার জন্য নিয়েছো? এটা কি আসল হীরের তৈরি? তা না হলে কি আমি তোমার জন্য নকল হীরের হার নিয়ে আসবো? আরে না সূর্য বাবু, আমি তো তোমাকে এমনি এমনি জিজ্ঞাসা করছিলাম। আবার সূর্য বাবু বলে ডাকছো কেন? তোমাকে কতবার বলেছি তুমি আমাকে আদর করে সূর্য বলে ডাকবে। ঠিক আছে, এবার আমাকে তাড়াতাড়ি যেতে হবে, না হলে বাড়িতে খোঁজ শুরু হয়ে যাবে। এরপর শিল্পা হীরের হার নিয়ে নিজের বাড়ি ফিরে যায়, কিন্তু তাড়াহুড়োতে শিল্পা নিজের জুতো সেখানেই ছেড়ে চলে যায়। আরে, শিল্পা নিজের জুতো এখানেই ফেলে চলে গেল, এটাকে তুলে রেখে দি। সূর্য শিল্পার জুতো তুলে রাখতে যাচ্ছিল, এমন সময় রবি সেখানে চলে আসে। আরে সূর্য, কি করছো? কই, কিছু করছি না তো, তুমি এই সময় এখানে কেন? কি হয়েছে সূর্য, তোমাকে এত নার্ভাস মনে হচ্ছে কেন? কিছু সমস্যা হয়েছে? না না, সমস্যা হতে যাবে কেন, সব ঠিক আছে। আরে আরে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে, একটু বসে পড়ো। রবি যখন সোফার উপর বসতে যায়, সেই সময় সূর্য তাড়াহুড়ো করে শিল্পার ছেড়ে যাওয়া জুতো রবির ওষুধের ব্যাগে রেখে দেয়। কি হয়েছে সূর্য, আজ তোমাকে একটু অন্যরকম মনে হচ্ছে? কিছু হয়নি, সব ঠিক আছে। আগে তুমি এটা বলো, তুমি এখানে কি করতে এসেছো? তোমার কি অন্য কোনো কাজ নেই যে সব সময় এখানে চলে আসো? তুমি তো বড় আজব লোক, আমাকে নিজেই বসতে বলে এবার এরকম করছো। আমি তোমাকে বসতে বলেছিলাম, এবার আমি নিজেই বলছি, চলে যাও। এখন অঞ্জলি ম্যাডাম বাড়িতে নেই। বাড়িতে নেই? ঠিক আছে, ম্যাডাম বাড়িতে এলেই আমাকে খবর দেবে, আমি ম্যাডামকে দিয়ে ওষুধ প্রমোশন করানোর জন্য অনেক এক্সাইটেড। অপরদিকে রবির বাড়িতে শিল্পা সূর্যের দেওয়া হীরের হার হলরুমে রাখে একটি ফটো স্ট্যান্ডের পেছনে লুকিয়ে দেয়। কিছু সময় পর রবি বাড়ি ফিরে নিজের রুমে যায়। কি হলো জুলি, তুমি এভাবে মন খারাপ করে বসে আছো কেন? অনেক মাথা যন্ত্রণা করছে, তুমি একটা ওষুধ দাও তো। দাঁড়াও, এখনই তোমাকে এমন ওষুধ দেব যেটা খাওয়ার সঙ্গে সঙ্গে তোমার মাথা যন্ত্রণা ভালো হয়ে যাবে। রবি এই বলে তার ব্যাগ থেকে ওষুধ বার করতে গিয়ে ব্যাগের মধ্যে রাখা জুতো বেরিয়ে আসে। ওষুধের ব্যাগে লেডিস জুতো কোথা থেকে এলো? আমি জানি না কোথা থেকে এসেছে, মানে আসলে আমি তোমার জন্য এনেছিলাম। রবির ব্যাগে লেডিস জুতো দেখার পর জুলি অনেক দুঃখী হয়ে যায় এবং বাড়ির বাকি দুই বউয়ের সঙ্গে আলোচনা করতে শুরু করে। আমার তো একেবারে বিশ্বাস হয়ে গেল দিদি যে অঞ্জলি দেবীর সঙ্গে রবিরই সম্পর্ক রয়েছে। কিন্তু এটাও তো হতে পারে যে সত্যি সত্যি সে তোমার জন্যই জুতোটা নিয়ে এসেছিল। হ্যাঁ জুলি, জানি তুমি হিলওয়ালা জুতো পছন্দ করো না, কিন্তু এটা তো হতে পারে যে রবি চাইছে তুমি একটা হিলওয়ালা জুতো পরো। জুতোটা ব্যাগ থেকে বার করার পর রবির অবস্থা দেখলে তোমরা আর এরকম করে বলতে না। সে জুতোটা দেখে অনেক নার্ভাস হয়ে গিয়েছিল, আমি নিশ্চিত সে ওটা অঞ্জলি দেবীর জন্যই নিয়ে এসেছিল। তবে আমার মনে হয় আমার লোকটার সঙ্গেই অঞ্জলি দেবীর সম্পর্ক রয়েছে, সেও দেখছি দিন দিন পরিবর্তন হয়ে যাচ্ছে। দিদি, আমার তো রাজেশের উপরে অনেক সন্দেহ হয়। অঞ্জলি দেবীর প্রেমিক তোমাদের স্বামী না হয়ে আমার রাজেশও হতে পারে। তিন বউ বসে বসে কথা বলছিল। অপরদিকে রবি নিজেকে সন্দেহের হাত থেকে বাঁচানোর জন্য অঞ্জলি দেবীর বাড়িতে তোলা রাজেশের ছবি তার ঘরে রেখে দেয়। কিছু সময় পর কাজল নিজের রুমে ফিরে সেই ছবি দেখে প্রচন্ড রেগে যায়। এবার আমার বিশ্বাস হয়ে গেল রাজেশ, যে অঞ্জলি দেবীর গোপন প্রেমিক আর কেউ নয়, সেটা হলে তুমি। তুমি আমাকে ধোকা দিয়েছো রাজেশ। এসব তুমি কি বলছো কাজল, আমি কিছু করিনি, আমি নির্দোষ। তাহলে অঞ্জলি দেবীর বাড়িতে তুমি কি করতে গিয়েছিলে? আমি সব জেনে গেছি, আমি আর তোমার কোনো কথাই বিশ্বাস করব না। কাজল এই বলে কান্নাকাটি করতে শুরু করে দেয়
অপরদিকে রাজেশ রুম থেকে বেরিয়ে হল রুমে চলে আসে। রবি শুধু শুধু আমাকে ফাঁসিয়ে দিল, এবার তার ব্যবস্থা করতে হবে। রাজেশ এই বলে হাতে কয়েকটি চুড়ি নিয়ে রবির কাছে যায় এবং তার সঙ্গে কথা বলতে বলতে তার জামার পকেটে চুড়ি রেখে দেয়। রবি যখন নিজের রুমে যায় তখন তার জামার পকেট থেকে আওয়াজ শুনে জুলি বলে, তোমার পকেটে কি আছে? ওটা কিসের আওয়াজ ছিল? কই, কিছু নেই তো। রবি এই বলে পকেটে হাত দিতেই পকেট থেকে কয়েকটি চুড়ি বেরিয়ে আসে। এ আমার কি সর্বনাশ হলো! তোমার পকেটে চুড়ি কথা থেকে এলো? তার মানে সেই লোকটা তুমি যার সঙ্গে অঞ্জলি দেবীর গোপন প্রেম চলছে। জুলি যখন এসব কথা বলছিল এমন সময় বাড়ির বড় ছেলে বিক্রম সেখানে চলে আসে। এরপর জুলি বিক্রমকেও সমস্ত কথা জানায়। তবে চুড়িটা দেখে মনে হচ্ছে এরকম চুড়ি আমি অঞ্জলি দেবীর হাতেও দেখেছি। এ কি বলছো দাদা, এটা কি সত্যি? দাদা এসব তুমি কি বলছো? তুমি আমাকে নির্দোষ প্রমাণ করার জায়গায় আরো ফাঁসানোর চেষ্টা করছো। আরে জুলি, এবার তুমি রবিকে ক্ষমা করে দাও, মানুষ মাত্রই ভুল হয়ে যায়। এখন আমার একটা কথা মনে পড়লো, রবি মাঝে মাঝে অঞ্জলি দেবীর বাড়ি গিয়ে তাকে ফল দিয়ে আসতো। আরে আমি তো ভুল করে বলে ফেললাম, এটা বলা ঠিক হলো না। ঠিক আছে আমি এবার চলে যাচ্ছি। এই বলে বিক্রম সেখান থেকে চলে যায়। জুলি অনেক কান্নাকাটি করতে শুরু করে দেওয়ায় রবিও রুম থেকে হল রুমে চলে যায়। দাদা আমাকে ফাঁসিয়ে একদম ভালো করেনি, এবার আমি দাদাকে এমন ফাঁসাবো সে আর কোনোদিন আমার পেছনে লাগবে না। রবি এই বলে একটি লিপস্টিক নিয়ে চুপি চুপি বিক্রমের রুমে যায় এবং তার একটি জামার মধ্যে লিপস্টিকের দাগ গড়ে দেয়। কিছু সময় পর কাপড় ধোয়ার জন্য ধোপা বাড়িতে এলে রবি তার বড় বৌদিকে বলে, বৌদি ধোপা এসেছে, দাদার কোনো জামা থাকলে দিয়ে দাও। এরপর সরলা রুমের ভেতরে গিয়ে কয়েকটি জামা নিয়ে আসে। বৌদি তুমি দাদার জামাতে লিপস্টিকের দাগ করে দিলে? এটা তুমি কি বলছো, আমি তো লিপস্টিক ইউজ করি না। তুমি ব্যবহার করো না ঠিক আছে, কিন্তু অঞ্জলি দেবী ব্যবহার করে, কিন্তু তার লিপস্টিকের দাগ দাদার জামাতে কিভাবে আসবে? রবি তার বৌদিকে এসব কথা বলছিল এমন সময় বিক্রম সেখানে চলে আসে। এসব মিথ্যে কথা সরলা, আরে পাপি ছেলে, কেন স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ সৃষ্টি করছিস? সরলা তুমি এর কথায় বিশ্বাস করবে না, আমি একদম নির্দোষ। আমি কিছু জানি না দাদা, আমি চললাম, তোমরা নিজের বুঝে নাও। রবি এই বলে সেখান থেকে চলে যায়। কাপড় দেখে সরলা কান্নাকাটি শুরু করে দেওয়ায় বিক্রম রুমের মধ্যে আর থাকতে পারে না। কিছু সময় পর বাড়ির তিন বউ একসঙ্গে তাদের শ্বশুর মশাই প্রদীপ বাবুর কাছে যায় এবং তাকে সমস্ত কথা জানিয়ে দেয়। তোমরা তিনজন মন দিয়ে শোনো, এই পৃথিবীতে যা কিছু ভালো হয় বা যা কিছু খারাপ হয় সবার পেছনে কোনো মহিলার হাত থাকে। আপনি ঠিক বলছেন বাবা। যে মহিলা ঠিকভাবে নিজের কর্তব্য পালন করে না তার পরিবারের কখনো কল্যাণ হয় না। তাই তোমাদের চোখ সবসময় নিজের স্বামীদের উপর থাকা দরকার, তোমাদের দৃষ্টি এদিক ওদিক হলেই স্বামী হাতছাড়া হয়ে যেতে পারে। এটাও আপনি ঠিক বলছেন। তবে সেই চিঠির কথাটা কতটা সত্যি সেটা আমিও জানি না, তবে তোমরা যদি নিজের স্বামীকে নিজের হাতের মুঠোয় রাখতে পারো তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এবার তোমরা যাও গিয়ে নিজের নিজের কাজ করো। এরপর তিন বউ যখন রান্নাঘরের দিকে যাচ্ছিল এমন সময় সরলা টেবিলের উপর রাখা অঞ্জলি দেবীর ছবি দেখতে পায়। এর জন্যই সবকিছু হচ্ছে, যত গন্ডগোলের পেছনেই অঞ্জলি দেবী রয়েছে। সরলা এই বলে ছবি সরাতেই তার পেছনে রাখা হীরের হার দেখতে পেয়ে যায়। সকলে হীরের হার দেখে ফেলায় সেখানে দাঁড়িয়ে থাকা শিল্পা ভয় পেয়ে যায়। আরে এটা তো আমাদের সেই হার যেটা চুরি হয়ে গিয়েছিল। দিদি তাহলে কি হারটা চুরি হয়ে গিয়েছিল? তা না হলে কি, এই হার আমি নিজের বান্ধবীর কাছ থেকে নিয়ে এসেছিলাম। এর মানে সূর্য আমাকে চুরি করা হার দিল? শিল্পা তার দিদির কাছ থেকে হারের ব্যাপারে জানার পর সূর্যের কাছে পৌঁছায়। তোমার এত সাহস যে তুমি আমার দিদির কাছ থেকে হার চুরি করে আমাকে গিফট করেছিলে। তোমার দিদির হার? সত্যি কথা বলতে শিল্পা, ওটা আমি একটা চোরের কাছ থেকে পেয়েছিলাম। আমি কি করে বুঝবো যে সেই চোর ওই হার তোমাদের বাড়ি থেকে চুরি করেছে? তুমি রেগে যেও না শিল্পা, আমি তোমাকে অনেক ভালোবাসি। এত কিছু করার পরেও ভালোবাসার কথা বলছো? এসবের পরে আর তোমাকে ভালোবাসতে ইচ্ছে করবে না। এরকম করে বলো না শিল্পা, তুমি আমাকে ভালো না বাসলে আমাকে আত্মহত্যা করতে হবে।
সূর্য শিল্পাকে এসব কথা বলছিল। অপরদিকে দরজার আড়াল থেকে অঞ্জলি দেবী তাদের সমস্ত কথা শুনে ফেলে। সূর্য, আরে ম্যাডাম আপনি এখানে? কতদিন থেকে এসব চলছে সূর্য? এতদিন বলছিলে মা বাবা বউ কেউই নেই, তাই এবার তুমি নিজের বউ খোঁজা শুরু করে দিলে? খুঁজে দেখলাম বাবা মা পাওয়া খুবই মুশকিল, তাই আগে বউটা খুঁজে নিলাম। আর শিল্পা, এসব করতে তোমার খারাপ লাগলো না? এখন তোমার পড়াশোনায় মন দেওয়া দরকার, এই সময় তুমি ভালোবাসা শুরু করেছো, এবার চুপ করে দাঁড়িয়ে আছো কেন, কিছু বলো। শিল্পা চুপ করে দাঁড়িয়ে আছে তার মানে তার উত্তর হ্যাঁ, সব সময় মেয়েরা রাজি থাকলে চুপ করে থাকে। দয়া করে আপনি আমার দিদিকে এই ব্যাপারে কিছুই বলবেন না, না হলে দিদি ভাববে আমি পড়াশোনা না করে সব সময় ভালোবাসায় পড়ে আছি। আমার যা করার আমি করব, এবার তুমি নিজের বাড়ি যাও, কিন্তু যাওয়ার আগে আমাকে একটা সত্যি কথা বলো, তুমি কি সূর্যকে ভালোবাসো? হ্যাঁ বাসি। তার মানে তুমি আমাকে ভালোবাসো স্বীকার করে নিয়েছো? হ্যাঁ সূর্য। অঞ্জলি দেবী আপনি দয়া করে আমার দিদিকে কিছু বলবেন না। হ্যাঁ ম্যাডাম, একবার ভুল হয়ে গেছে, এবারের মতো আপনি ক্ষমা করে দিন। এবার আর কোনো রকমেরই ক্ষমা হবে না, আমি শিল্পার দিদির কাছে যাব আর এর ভবিষ্যতের কথা বলবো, তাকে বলবো সে যেন তাড়াতাড়ি তোমাদের বিয়েটা দিয়ে দেয়। কি বললেন, বিয়ে? হ্যাঁ সূর্য, এবার আমি শিল্পার দিদিকে গিয়ে তোমাদের বিয়ের ব্যাপারে বলবো। অঞ্জলি দেবীর কথা শুনে সূর্য এবং শিল্পা অনেক খুশি হয়ে যায়। অপরদিকে বড় বউ সরলা হীরের হার ফেরত দেওয়ার জন্য তার বান্ধবীর কাছে যায় এবং তাকে তাদের প্রতিবেশী অঞ্জলি দেবীর সমস্ত কথা জানায়। সরলা জানায় সিনেমার নায়িকা অঞ্জলি দেবী তার স্বামীকে ভালোবাসার জালে ফাঁসাতে চাইছে। কিছু সময় পর্যন্ত গল্প করার পর সরলা নিজের বাড়ি ফিরে আসে। পরের দিন সকালে প্রদীপ বাবু খবরের কাগজ খুলে দেখে সেখানে তার বড় ছেলে বিক্রম এবং সরলা দেবীর প্রেমের কথা লেখা আছে। সিনেমা স্টার অঞ্জলি দেবী এবং বিক্রমের গোপন প্রেম, এসব কি লেখা আছে খবরের কাগজে? খবরে এসব কিছু বেরোনোর পর দুপুর পর্যন্ত তিন বউয়েরই বাড়ি থেকে তাদের বাবা মা চলে আসে। আরে আপনারা সবাই একসঙ্গে এখানে, আসুন আসুন, আপনাদের প্রয়োজন ছিল। এসব কি চলছে প্রদীপ বাবু, আমরা ভালো পরিবার দেখে নিজেদের মেয়ের বিয়ে দিলাম, শেষে আপনার ছেলে এরকম করেছে? সে তার বউ থাকার পরেও অঞ্জলি দেবীর সঙ্গে প্রেম করছে? আপনি একদম ঠিক বলেছেন বিকাশ বাবু, আমার মেয়েও বেশ কয়েকদিন থেকে অভিযোগ করছিল যে রাজেশের সঙ্গেও অঞ্জলি দেবীর কোনো সম্পর্ক আছে। বিয়ের সময় আমরা রূপোর হাড়ি বাসন দিয়ে আপনাদেরকে ভরিয়ে দিলাম, তার বিনিময়ে এরকম দিন দেখতে হবে ভাবিনি। আসুন আসুন, আপনি আমার সঙ্গে আসুন। প্রদীপ বাবু এই বলে তিন বউয়ের বাবাকে নিজের রুমে নিয়ে যায়। এরপর সে নিজের আলমারি খুলে তার ভেতরে রাখা সমস্ত জিনিসপত্র দেখায়। আপনি অনেক বড় মুখ করে বললেন যে রূপোর হাঁড়ি বাসন দিয়ে আমাদেরকে ভরিয়ে দিয়েছিলেন, এবার দেখুন আপনার রূপোর জিনিসপত্রগুলো কোথায় রাখা আছে। আপনি এসব দেখানোর জন্য আমাদেরকে এখানে নিয়ে এসেছেন? আপনারা এক মিনিট দাঁড়ান, আপনাদেরকে কিছু জানাতেও বাকি আছে। রামু রামু এদিকে আয়। হ্যাঁ বলুন মালিক। এবার শুনুন আপনারা, এই সমস্ত জিনিসপত্রগুলো আপনার আজ্ঞাকারী মেয়েরা স্যাকরার কাছে বিক্রি করার জন্য এবং বন্ধক দেওয়ার জন্য রামুর হাতে পাঠিয়েছিল। রামু সেগুলোকে আমার কাছে দিয়ে আমার থেকে টাকা নিয়ে যেত, আমি ঠিক বলছি তো রামু? আপনি একদম ঠিক কথা বলছেন মালিক। শুনেছেন? সবকিছু শুনলাম, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে তাদেরকে বাড়ির জিনিসগুলো বিক্রি করতে হলো কেন, স্বামীরা কি ইনকাম করে না? এই প্রশ্ন আমাকে জিজ্ঞাসা না করে নিজের মেয়েদেরকে জিজ্ঞাসা করুন, এবার আমার সঙ্গে বাইরে আসুন। এই বলে প্রদীপ বাবু তিন বউয়ের বাবাকে হল রুমে নিয়ে যায়। সেখানে গিয়ে প্রদীপ বাবু বলে, জিজ্ঞাসা করুন আপনার মেয়েদেরকে তারা কেন সবকিছু বিক্রি করলো, বাড়িতে কি খাওয়া দাওয়ার জন্য টাকা ছিল না? আচ্ছা একটা কথা বলুন, একটা বাড়িতে কি তিনখানা করে টিভি ফ্রিজ আনার দরকার হয়? তারা বাইরে থেকে সোফা ভাড়া করে আনছে, মোবাইল কিনে আনছে। আমি সাধারণ মানুষ হওয়ার পরেও নিজের বৌমাদেরকে সোনার গহনা দিয়ে ভরিয়ে রেখেছিলাম, কিন্তু এত কিছুর পরেও তারা হীরের হার ভাড়া করে পড়তে শুরু করেছে। আপনাদের মেয়েরা বড়লোক হওয়ার ভান করতে করতে সবকিছু শেষ করে দিল। তাহলে আপনার ছেলেদের ব্যাপারে যে অজানা চিঠি এসেছিল সেটা কি ছিল? ওই অজানা চিঠি আমি নিজেই লিখেছিলাম। না বাবা আপনি মিথ্যে কথা বলছেন, আমরা জানি ওই চিঠি আপনি লেখেননি। না বৌমা, সেটা আমি নিজেই লিখেছিলাম। তাছাড়া আমি নিজের ছেলেদেরকে খুব ভালো করে চিনি, তারা এত খারাপ কাজ করতেই পারে না, আমি নিজেই সেই চিঠি লিখেছিলাম। দেখো আমার কাছে অরিজিনাল কপি আছে, এটার সঙ্গে তোমরা মিলিয়ে নাও,
আমি এটাই কপি করে তোমাদের কাছে পাঠিয়েছিলাম। একজন ভালো মানুষের এটা করা উচিত ছিল? আপনি নিজের হাতেই নিজের পরিবার শেষ করতে চাইছিলেন? শেষ করছিলাম না, আমি নিজের পরিবারকে বাঁচানোর চেষ্টা করছিলাম। আমি এদেরকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু এরা আমার একটাও কথা শোনেনি। শেষে বাধ্য হয়ে আমাকে এই পথ অবলম্বন করতে হলো, যাতে আমার বৌমায়েরা একটা ধাক্কা পায়। আমি দেখেছিলাম যে আমার বৌমায়েরা বড়লোক হওয়ার নকল নেশায় চলে যাচ্ছে, তাই আমি তাদেরকে ঠিক করার জন্য এটা করেছি। আমি মানছি আমার রাস্তা একটু অন্যরকম ছিল। বাবা, আপনি নিজের ইচ্ছে মতো রাস্তা ব্যবহার করেছেন, কিন্তু সেটা করতে গিয়ে আমাদের নাম খারাপ হয়ে গেল। হ্যাঁ বাবা, আজ সারা শহর আমাদের উপর হাসাহাসি করছে। শুধু শহর কেন, খবরের কাগজ দেখার পর সারা পৃথিবীর লোকেরাই আমাদের উপর হাসাহাসি করবে। এত কিছু হওয়ার পর আমরা কিসের জন্য বেঁচে থাকবো? আমরা আর বেঁচে থাকতে চাই না। এই বলে তিন বউ কান্নাকাটি করতে করতে নিজের নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। হঠাৎ তিন বউ নিজের নিজের রুমে চলে যাওয়ার পর বাড়ির সকলে অনেক চিন্তিত হয়ে পড়ে। সবাই দরজা ঠোকাঠুকি করতে শুরু করে দেয়। এরই সাথে প্রদীপ বাবু অনেক বেশি ভয় পেয়ে যায়। বড় বউ, দরজা খোলো। বড় বউ, এসব কি করছো তোমরা? মেজ বউ, দরজা খোলো, দরজা খোলো। ছোট বউ, বাইরে এসো। সরলা, কাজল, জুলি, আমি যা করেছি তোমাদের ভালোর জন্য করেছি। পরিবারকে ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য সবকিছু করেছি। তোমরা কেন এরকম করছো? সবাই বাইরে এসো। বাড়িতে অনেক হইচই পড়ে যায়। প্রদীপ বাবুও ভেঙে পড়ে। এরই মধ্যে তিন বউ আগের পুরানো জামা পরে নিজের নিজের রুম থেকে বাইরে বেরিয়ে আসে। তাদেরকে দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। তিন বউ বাইরে বেরিয়ে প্রদীপ বাবুর কাছে আসে। বাবা, আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি, তাই আমরা সেই সব নতুন জামা কাপড় তুলে রেখে দিয়েছি এবং আবার আগের মতোই পুরানো জামা পরে নিয়েছি। আমরা আর ধনী হওয়ার ভান করব না। বাহ বৌমা, বাহ! সব কিছু সময়ের জন্য তোমরা আমাকে অবাক করে দিয়েছিলে, আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আমরা তো 30 সেকেন্ডের জন্য আপনাকে অবাক করেছিলাম, কিন্তু আপনি আমাদেরকে 30 দিনের জন্য অবাক করে রেখেছিলেন। আমাদেরকে ক্ষমা করে দিন বাবা। আমি তোমাদেরকে আশীর্বাদ করছি, তোমরা যেন সারা জীবন সুখে থেকো। আরে বাহ, সবকিছু ঠিক হয়ে গেল, যেন মনে হচ্ছে কিছু হয়নি। কিছু হয়নি মানে নিশ্চয় হয়েছে, আমার নাম খবরের কাগজে এসেছে, আমি গোটা শহরে বদনাম হয়ে গেছি, আর তুই বলছিস কিছু হয়নি। কিন্তু বাবা, খবরের কাগজে আমার নাম কি করে গেল? বিক্রম যখন তার বাবাকে এই কথা জিজ্ঞাসা করছে, এমন সময় সরলার বান্ধবী তার স্বামীর সঙ্গে সেখানে আসে। আমাকে ক্ষমা করবেন, আসলে এসবের পেছনে আমি আছি। আসলে সেদিন সরলা বৌদি আমার বউকে যেসব কথা বলছিল, আমি সেগুলো খবরের কাগজে ছেপে দিয়েছি। ওসব তো আমি এমনিই বলছিলাম, তার মানে এটা নয় যে আপনারা সেটা খবরের কাগজে দিয়ে দেবেন। আমাদেরকে ভুল ভেবো না সরলা, আমার স্বামী তোমাদের কাছ থেকে ক্ষমা চাওয়ার জন্যই এখানে এসেছে। আপনারা আমাকে ক্ষমা করবেন, কাল সকালের মধ্যেই সবকিছু ঠিক হয়ে যাবে। আমি কালকের খবরের কাগজে লিখে দেব যে এসব ভুল খবর ছিল। ঠিক আছে, আপনি খবরের কাগজে লিখে দেবেন যে এসব মিথ্যে ছিল, আর সেখানে ক্ষমাও চেয়ে নেবেন। বিক্রম যখন এসব কথা বলছিল, এমন সময় অঞ্জলি দেবী তার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে বাড়ির ভেতরে আসে। আমিও ক্ষমা চাওয়ার জন্যই এখানে এসেছি। আমি শুনেছি আমার জন্য এই বাড়িতে অনেক ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। আসলে এই বাড়ির সহজ সরল ব্যাপার আমার খুব ভালো লাগে, তাই আমি আপনাদের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করছিলাম, কিন্তু কত রকম গন্ডগোল হয়ে গেল। আরে না না, এতে তোমার কোনো দোষ নেই। কি হলো আমার তিন বৌমা, তোমরা অঞ্জলির কথা শুনেছো তো? তোমরা এই বাড়িটির সহজ সরল ভাবটাকে ধনী হওয়ার ভান করতে গিয়ে মিটিয়ে দিতে চাইছিলে, সেটার জন্যই তোমাদের প্রিয় অঞ্জলি দেবী আমাদের বাড়িতে আসতো। প্রদীপ বাবু, আজ আমি একটা অনুরোধ নিয়ে আপনাদের কাছে এসেছি। হ্যাঁ বলো, কিরকম অনুরোধ? সবার সমস্যা যখন শেষ হয়ে গেছে, তাহলে তোমার কোনো সমস্যা থাকলে সেটাও মিটিয়ে দেওয়া হোক। আসলে প্রদীপ বাবু, আমার অ্যাসিস্ট্যান্ট সূর্য আপনার বড় বৌমায়ের বোন শিল্পাকে খুব পছন্দ করে। তারা দুজনে একে অপরকে খুব ভালোবাসে। সূর্য আমার ছোট ভাইয়ের মতো, তাই আমি তাদের বিয়ের প্রস্তাব নিয়ে এখানে এসেছি। এতে আমাকে জিজ্ঞাসা করার কি আছে? বড় বৌমা আছে, তার বাবা আছে এখানে, তুমি তাদেরকে জিজ্ঞাসা করে নাও। এতে জিজ্ঞাসা করার কি আছে? অঞ্জলি দেবীর পরিবারের সঙ্গে আমাদের সম্পর্ক হবে, এটা তো খুব ভালো কথা। আমাদের এতে কারোরই কোনো আপত্তি নেই। দিদির মুখে এই কথা শুনে শিল্পা অনেক খুশি হয়ে যায়। অপরদিকে সূর্য অনেক বেশি খুশি ছিল। বাহ,
শেষমেশ পর্যন্ত আমাদের পরিবারের সবার মুখে হাসি ফিরে এলো। শোনো অঞ্জলি, তোমাকেও একটা কথা বলে রাখলাম, আজ থেকে তুমি এই বাড়িকে নিজের বাড়ি মনে করবে। তোমার যখন ইচ্ছা হবে তুমি এখানে আসতে পারো, কেউ তোমাকে নিয়ে কিছু বলবে না। আজ থেকে তুমি আমার মেয়ে। বাবা একদম ঠিক কথাই বলছে, আপনাকে নিয়ে আমাদের মনে আর কোন রকমেরই সন্দেহ নেই। আপনাদেরকে অনেক ধন্যবাদ, এবার আমিও একটা পরিবার পেয়ে গেলাম। বন্ধুরা, গরিব ঘরের তিন বউ গল্পের সিরিজ এখানে শেষ হলো। গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। আবার আমরা ফিরে আসবো তোমাদের জন্য নতুন কোনো গল্প নিয়ে।